আজকে দুটি আপডেট আছে আরো অপেক্ষা করতে হবে শিয়ালদা শাখা ট্রেন যাত্রীদের পূর্ব রেলের নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর রাজ্য পাবে আরেকটি মেট্রো রুট কোথা থেকে কোথায় যাবে রইল বিস্তারিত আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরও অপেক্ষা করতে হবে শিয়ালদা শাখা ট্রেন যাত্রীদের পূর্ব রেলের নতুন সিদ্ধান্ত ইন্ডিয়ান রেলওয়ের তরফে প্রথমে জানানো হয়েছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর শিয়ালদা শাখায় জুন মাস থেকে বারোবাগি করে দেওয়া হবে লোকাল ট্রেনে কিন্তু স্টেশনের সব যাত্রীদের হতাশ বড় খবর উঠে এসেছে লোকাল ট্রেন এখনই বারো কচে হচ্ছে না প্রি ইন্টারলকিং এর কাজ শুরু করতে যাচ্ছিল পূর্ব রেল তা ভোটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে এখন জানা যাচ্ছে ভোট হয়ে যাওয়ার পরে বারো কচে লোকাল ট্রেন চলবে কিন্তু আমরা প্রশ্ন রাখছি আদৌ লোকাল ট্রেন বারো কোচের হবে তো নাকি প্রতিদিনের মতো লোক ঝুলতে ঝুলতে যাবে ভিডিওটি অতক্ষণ দেখে থাকলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ারটা করবেন তাহলে পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক যাত্রীদের জন্য সুখবর কলকাতা পাবে একটি মেট্রো রুট কোথা থেকে কোথায় যাবে জানুন বিস্তারিত আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সভাতে জানিয়েছেন রথিম এখন কলকাতাতে যে কোনো প্রান্তে সহজেই চলে যাওয়া যাবে কারণ বাংলা পাচ্ছে আরও একটি নতুন মেট্রো রুট এবার হাওড়া থেকে সতরাগাছি পর্যন্ত নতুন রুট চালু করার জন্য লোকমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদী এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লোকের সামনে শেয়ার করে দিন আর লাইক করুন ভিডিওটা যাতে আরও লোকের কাছে পৌঁছে যায় আর আপনারা কেমন আছে অবশ্যই ভালো আছেন কি না কমেন্টে জানাবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন